আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে টিউটোরিয়ালে আমরা সলিউশনের যে টুলস নিয়ে আলোচনা করব তা হচ্ছে লফটেড বস বেস ঠিক আছে তো এইটাও একটা 2D থেকে 3D করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বিভিন্ন টুলস এই 3D তে অনেকগুলা টুলস আছে এর আগে আমরা দেখছি এক্সট্রুড বস বেস রিভলভ বস বেস সুইপ বস বেস Last class coacher lofted boss base, it will be 3D gore in the kiss of a part of course. Only 3D as a Jagula actual boss base by rival boss with a sweet boss base after quarter governor. Share them a lofted boss base over cover. Tack on lofted boss base take away many cascore and key away the ever what the shetty amber degbo to Potome Amiata top planet I sketch corey. এটা আমি এই রেকটেঙ্গেল নিলাম ঠিক আছে ওকে নেওয়ার পরে যেহেতু লফটেড বেস বস করব তো এটার উপরে একটা প্লেন নিতে হবে এখন আমার তো এই যে রেফারেন্স জিওমেট্রিকের ভিতরে যে ড্রপ ডাউন মেনুটা আছে জায়গা ক্লিক করলে আপনি প্লেনের অপশনটা পাবেন এই যে প্লেন তো প্লেন নিলাম তো একটা প্লেন নিতে হলে কি করতে হয় এই যে ফার্স্ট রেফারেন্স সেকেন্ড রেফারেন্স থার্ড রেফারেন্স তো এখন আমার যেহেতু আমি এই জায়গায় প্লেন নিব তো আমার First reference hobe the first reference giye ami top plane reference dilam tab eta theke distance dilam 50 mili distance automatic ache to 50 mili thak to ami koyta plane nite chai to plane neor khetre dekhen bibhinno option ache ei je top plane to ami reference dorchi ei jage ami right plane dorte pari tale edike hoto to amar jeto top plane er reference top plane upore dorkar she khetre ami top plane ta reference hibe dorchi plane neor khetre tapore parallel perpendicular coincidence তারপরে অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই প্লেনের সাপেক্ষে তো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার 90 অ্যাঙ্গেল আমি দিয়ে এনেবল করে নেই ঠিক আছে তো যে সময় যেটা আমার দরকার পড়ে ওই সময়টা নিয়ে নেব তো এখন আমার ডিসটেন্স আছে 50 মিলি এবং এই যদি আপনার এই দিকে তো টপ সারফেস ঠিক আছে এটা উপরের দিকে আমার 50 মিলি আমার যদি মনে হয় নিচের দিকে দরকার তাহলে যে ফ্লিপ অফসেটের উপরে ক্লিক করলে নিচের দিকে হয়ে যাবে এই প্লেনটা তো আমার উপরে দরকার উপরে নিলাম এখন কয়টা দরকার আমার যে তিনটা দরকার দেখেন অটোমেটিক তিনটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে 50 মিলি দূরে দূরে হবে এটা থেকে এটা দূরত্ব 50 এটা থেকে এটা দূরত্ব 50 এটা থেকে এটা দূরত্ব 50 আমার তিনটা দরকার নাই আমার দুইটা দরকার আমি দুইটা নিলাম ঠিক আছে আপনাদের দেখানোর জন্য তো এই জায়গাতে আমি একটা এই রেকটেঙ্গেল আঁকলাম তো দ্বিতীয় যে প্লেনটা আছে এই প্লেনে একটা স্কেচ করলাম কন্ট্রোল এর চাপ দিলাম এখন এই জায়গায় আমি একটা পলিগন নেই দেখেন একটা পলিগন নিলাম ঠিক আছে তো এটাকে আমি ওকে দিলাম তারপরে আমার এই স্কেচ এইটা করলাম তো এই দ্বিতীয় যেই প্লেনটা আছে এইটা একটা স্কেচ করি কন্ট্রোল 8 নরমালে গেলাম ঠিক আছে তো এখন আমি আরেকটা রেকটেঙ্গেল নেই অথবা সার্কেলও নিতে পারি ठीक है मिनी रेक्टेंगल নিলাম अच्छा এই জায়গায় রেক্টেঙ্গল না আমি একটা সার্কেল নেই ঠিক আছে রেক্টেঙ্গলটা আমি ডিলিট করে দেই এই জায়গায় আমি একটা সার্কেল নেই ওকে তো এই অবস্থায় আছে তো এখন এই প্লেনগুলো আমি হাইড করে দেই প্লেনের উপরে ক্লিক করলে এই হাইড অপশন আসবে এই মাউসের লেফট বাটন ক্লিক করলে হাইড অপশনগুলো আসবে তো এইটা হচ্ছে আমার তিনটা স্কেচ 50 মিলি দূরে দূরে তো এখন এটাকে আমি এক্সট্রুড করব তিনটাকে একটার সাথে একটা সংযোগ হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যদি আমি এক্সট্রুড বস বেস ব্যবহার করি এটা কিন্তু সরাসরি উপরের দিকে এক্সট্রুড হয়ে যাবে এই রেকটেঙ্গেলটা তারপরে এই এটাকে এক্সট্রুড করলে এটা সরাসরি একটা পলিগন আকৃতির একটা একটু এক্সট্রুড হয়ে যাবে সার্কেলটাকে এক্সট্রুড করলে সরাসরি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার এই রেকটেঙ্গেলের আকৃতিটা গিয়ে হেক্সাগনের আকৃতির সাথে মিলবে দেখেন কিভাবে করি তো লফটেড বস বেসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এই তিনটা প্রোফাইলই তো আমি এক্সট্রুড করব তো প্রথম প্রোফাইলটা হচ্ছে দেখেন এটা এইভাবে নিলাম এইটা এইটা তারপর হচ্ছে এইটা তারপরে হচ্ছে এইটা ঠিক আছে দেখেন এটা এখন এগুলা এই যে দেখেন এই কি বলে এটাকে গ্রিন পয়েন্টগুলো দেখা যাচ্ছে না এগুলা ঘুরে দিতে হবে কারণ এটা আকৃতি আমার ঠিক হয় নাই তো এইটাকে আমি টান দিয়ে দিকে নিয়ে দিলাম আসে নাই এটাকে এদিকে আনতে হবে আচ্ছা যাই হোক তো এইটা আমার দেখেন এক্সট্রুডটা কিভাবে হইছে এই কি বলে এটাকে এগুলো উল্টাপাল্টা হলে টান দিয়ে মিলাই নেবেন ঠিক আছে সঠিক এলাকায় সোজাভাবে দিতে দেওয়ার চেষ্টা করবেন সোজা একদম এটা যেহেতু পলিগন যেন সোজা নিতেছে না সার্কেলটা নিচে আচ্ছা যাই হোক তো এইরকম এক্সট্রুড হয়েছে এখন এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল ছিল গিয়ে হেক্সাগনের সাথে মিলছে হেক্সাগনটা আবার সার্কেলের সাথে গিয়ে মিলছে ঠিক আছে তা এর ভিতরে আর কিছু অপশন আছে যে গাইড কার্ভ তারপর একটা আছে এই সেন্টার লাইন প্যারামিটার এটা আমি দেখাবো একটু পরে এটাকে দেখেন তারপরে থিন ফিচার তো আর বলা লাগে না থিন ফিচারটা হচ্ছে এটাকে ভিতরে যদি আমি ফাঁপা করতে চাই তাহলে থিন ফিচারটা এই যে থিন ফিচার ফাঁপা হয়ে গেছে থিন ফিচার ব্যবহার করব থিন ফিচার কী এবং কীভাবে ব্যবহার করে একই সিস্টেম আমি একটু বদল দিতে দেখাইছি দেখে নেবেন ঠিক আছে তো থিন ফিচারটা অফ করে দিলাম এখন এটা আমি এক্সট্রুড করলাম দেখেন কীরকম এক্সট্রুড হয়েছে আমার নিচে ছিল এই টোটাল হাইট কিন্তু কত 50, 50, 100 ঠিক আছে তো এখন আমার নিচে ছিল একটা সার্কেল এই যে নিচে কিন্তু সার্কেল একটা আছে উপরে একটা ছিল একটা সরি নিচে ছিল একটা এই রেক্টেঙ্গেল আকৃতি কিন্তু আছে উপরে ছিল একটা সার্কেল সার্কেলের আকৃতি আছে এই সার্কেল একটা হেক্সাগন ছিল হেক্সাগনের আকৃতি কিন্তু আছে তিনটা মিলিয়ে একটা এক্সট্রুড এরকম একটা বস্তু আমার দরকার সেক্ষেত্রে আমরা এই লফটেড বস বেসটা ব্যবহার করবো এরকম আমরা এক্সট্রুড বস বেসে কাজ করতে পারবো না রিবল বস বেসে এটা হবে না ঠিক আছে তো এটা হচ্ছে লফটেড বস বেসের কাজ তো লফটেড বস বেসে বলছিলাম যে না আর কয়েকটা অপশন আছে তো সেই অপশনগুলো আমরা দেখি তো এটা তো বলছেন লফটেড বস বেসের এইভাবে কাজ করে তো তারপরে এটা আমি ডিলিট করে দিই নতুন একটা পেজ নেই তো নতুন একটা পেজ নিয়ে আমি আপনার এই তো আমরা একটা নতুন যেই গাইড কার্ভ এবং সেন্ট্রাল দেখা দিতে চাচ্ছিলাম তো সেটা দেখি আমরা এখন তো প্রথমে আমরা এই টপ প্লেনে একটা স্কেচ করি ঠিক আছে তো একটা লাইন এভাবে গিয়ে একটা সার্কেল আর্ক তারপর একটা লাইন ঠিক আছে তো এরকম একটা লাইন সহজভাবে আমি দেখাচ্ছি তো এইটার ওকে ওকে দিলাম এখন টপ প্লেনে আঁকছি তো এখন আমি এটার ফ্রন্ট প্লেনে কন্ট্রোল 8 এই জায়গায় একটা সার্কেল নেই ঠিক আছে ওকে দেখেন এই মাথায় একটা সার্কেল আঁকছি এখন এই মাথায় আরেকটা আমি ওই রেক্টেঙ্গেল বা হেক্সাগন আকৃতি একটা কিছু নেই তো সে তার জন্য এখন আমি কোন প্লেনে রাইট প্লেনে রাখতে পারবো না রাইট প্লেনে আঁকলে আমার এই সাইডে ড্রয়িংগুলো হবে ওই মাথায় হবে না তাহলে আমার প্লেন নিতে হবে তো রেফারেন্স থেকে প্লেন নিলাম ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই লাইনটা তারপরে সেকেন্ড রেফারেন্স হচ্ছে এই পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটা একটা লাইন হয়ে গেছে এই প্লেন হয়ে গেছে ওকে এখন এই প্লেনে আমার ড্রয়িংটা করতে হবে এখন ওকে কন্ট্রোল 8 দিয়ে নর্মালে চলে আসছে তো এই জায়গায় আমি একটা রেক্টেঙ্গেল নেই দেখেন এই যে একটা রেক্টেঙ্গেল আমি নিলাম ওকে তো প্লেনটা হাইট করে দেই তো এটা হচ্ছে আমার ড্রয়িং ঠিক আছে এখন এটাকে আমি লফট করব ঠিক আছে এই যে প্রোফাইলটার বরাবর তো সেই ক্ষেত্রে আমি লফট বস বেসে ক্লিক করলাম আমার এইটা লফট হবে আচ্ছা এই সার্কেলটা এবং এই যে এটা ঠিক আছে এটা অ্যালাইনমেন্ট ঠিক হয় না টানটা নিচে নামিয়ে দিতে হবে ওকে এই যে আমার হয়েছে এখন এই যে সেন্টার লাইন প্যারামিটার হিসাবে আমি এই লাইনটা ধরাই দিব। দেখেন এই লাইন বরাবর কিন্তু আমার হয়ে গেছে। এখন থিন ফিচার করলে করতে পারেন, না করলে নাই, প্রয়োজন হলে। তো দেখেন আমার এই যে এটা আমি লফট করলাম, এই যে আমি প্রোফাইল দিয়েছিলাম এরকম এরকম হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কি বলে সেন্টার লাইন প্যারামিটারের কাজ। ঠিক আছে, তো তারপরে আমরা পাই যে এটা হচ্ছে কার্ভ। তারপর যে অপশানটা পাই তা হচ্ছে আমি ব্যাগে যাই। এখন দেখেন এখন আরেকটা অপশান আছে, তা হচ্ছে কি যে গাইড কার্ভ। ঠিক আছে, এই গাইড কার্ভটা এখন আমরা দেখব। তো এটা আমরা কোন প্লেন, টপ প্লেনে আবার স্কেচ করি, কন্ট্রোল 8। তো একটা আমি এখন স্পেলাইন নেই, এই পয়েন্ট থেকে এইভাবে গিয়ে এই জায়গায় গ্যাস শেষ হয়েছে। ঠিক আছে, তারপর আরেকটা স্পেলাইন নেই, এই পয়েন্ট থেকে এইভাবে গিয়ে এই জায়গায় শেষ হয়েছে। তো এইরকম একটা লাইন। ঠিক আছে, এটা এখন আমার এই দুইটা প্রোফাইল অনুযায়ী এটা সুইপ হবে, মানে এক্সট্রুড হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা সুইপে না লফট হবে। তো লফটে আমার এইটা এবং এইটা। ঠিক আছে, এখন এই যে গাইড কার্ভ যেটা, এই অপশানে আমি এই লাইনটা এবং ওকে এবং এই লাইনটা ওকে। দেখেন এটা আঁকতে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, হয়ে গেছে, ওকে দিলাম। দেখেন এটা যেরকম আমি প্রোফাইল দিয়েছিলাম, দুইটা উপরে একটা স্প্লেন নিচে একটা স্প্লেন, সেই অনুযায়ী কিন্তু হয়ে গেছে, কিন্তু আগের যে আমার ড্রয়িংটা সেটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি লফট বসবেস, এর ভিতরে এতটুকুই, মানে মেইন অপশান এগুলোই। তো বাকি যেগুলো আছে আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।